মাংসপেশি বা লিগামেন্টে যে সমস্যা বা লিগামেন্ট জনিত যে ব্যথা, এইগুলো নিয়ে স্যার আমরা প্রায়শই যখনই হাড় জনিত সমস্যা আসে এই বিষয়গুলো স্যার ওতপ্রোত ভাবে জড়িত থাকে। ঘাড়ের ক্ষেত্রে আসলে এই লিগামেন্ট জয়েন্টে যারা ভুগছেন, ব্যথায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে আসলে কি পরামর্শ থাকবে, কি করণীয় তাদের? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা আমাদের যে স্ট্রাকচার সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে আমাদেরকে তৈরি করেছেন, তো এই যে হাড়গুলা স্পাইনে বলি বা বিভিন্ন জয়েন্টে বলি, এই হাড়গুলো তো এমনিতে থাকে না, এগুলাকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট, যেগুলো আমাদের এই জয়েন্টগুলোকে স্টেবিলিটি দেয়। তো যদি কোনো কারণে আমরা হঠাৎ কোনো আঘাত পাই, সেক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রেন, স্প্রেন বা এই ধরনের শিকার হই, তখন এই মূলত প্রথমত লিগামেন্ট গুলা বা মাংসপেশি গুলা ইনজুর্ড হয়। তো এই সফট টিস্যু ইঞ্জুরি আমরা বলে থাকি, এই সব ক্ষেত্রে যে কোনো সফট টিস্যু ইঞ্জুরিতে ইনিশিয়াল পর্যায়ে আমরা বলি যে এখানে কমপ্লিট রেস্ট, জায়গাটাকে রেস্টে রাখা, আইস কম্প্রেশন বা বরফ সেঁক দেওয়া, সাথে জায়গাটাকে সম্ভব হলে ইলিভেট করে রাখা। যদি এমন হয় যে হাত পায়ে বা ডিস্টাল কোনো অংশে জায়গাটা ইঞ্জুর হয়, সেক্ষেত্রে জায়গাটাকে উঁচু করে রাখা। এছাড়া দেখা যায় যে কিছু অ্যানালজেসিক মানে ক্রিম বা পাওয়া যায় যেটা টপিক্যাল ইউজের জন্য, সেই ধরনের কিছু অ্যানালজেসিক বা ব্যথানাশক জেল বা ক্রিম, এগুলা জাস্ট রাবিং করা, মালিশ করা না, তাহলে ওই জায়গাটা দ্রুত হিলিং হয়ে যায় এবং পরবর্তীতে যাতে মাংসপেশি লিগামেন্ট গুলা স্টিফ না হয়ে যায় সেজন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে পারি। আর আপনি যেমনটি বললেন যে কাঁধে বা শোল্ডার জয়েন্টে যখন হয় এই ধরনের লিগামেন্ট ইঞ্জুরি, এক্ষেত্রেও আমরা একটু রেস্টে রাখতে বলি, সাথে সাথে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে বলি, অন্যথায় জয়েন্টটা স্টিফ হয়ে ফ্রোজেন শোল্ডারের দিকে পরিণত হয়। আমরা ফ্রোজেন শোল্ডার নামে একটা টার্ম হয়তো জেনে থাকি, মানে প্রায় মানুষ কাঁধে ব্যথা হলেই বলে থাকে যে আমার শোল্ডারটা জমাট বেঁধে গেছে বা ফ্রোজেন হয়ে গেছে। তো এটা আসলে কোনো ডিজিজ নাই, এটা একটা কন্ডিশন মাত্র, যেটা আমাদের এই শোল্ডার জয়েন্টের বিভিন্ন ব্যথার কারণে যখন আমরা জয়েন্টটাকে মুভ কম করি, জয়েন্টটা জমাট বেঁধে যায়, তখন সেই অবস্থাটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এটা বিভিন্ন কারণেই হয়ে থাকে, এই ব্যথার কারণটাকে নির্ণয় করাটা জরুরি। যদি কারণটাকে আমরা সমাধান করে ফেলতে পারি, তখন এই শোল্ডার জয়েন্টটাকে আমরা আবার আস্তে আস্তে মুভেবল করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি। একজন দর্শকের প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই। আমাদেরকে প্রশ্ন করেছেন রুহুল আমিন, লিখেছেন, আমি বেশি সময় বসে থাকলে আমার দুই পায়ে অবশ্যই আসে এবং ঝিঝি অনুভূত করেন। উল্লেখ্য, তিনি তার বয়স বা আদার কোনো ইনফরমেশন আমাদেরকে দেননি, পরামর্শ দিচ্ছেন। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আসলে এই দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের কয়েকটা জিনিস হয়। আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি, আমাদের কোমরের যে মাংসপেশি বা লিগামেন্ট, এগুলো উইক হয়ে যায়, সাথে সাথে আমাদের ভার্টিব্রার যে একটা আমাদের মেরুদণ্ডের একটা নর্মাল গঠন আছে, স্ট্রাকচার অনুযায়ী মেরুদণ্ডে আমাদের একটা লর্ডোটিক কার্ভ থাকে, এই কার্ভগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ট্রেট হয়ে যায়, এবং তখন যে নার্ভগুলো কোমর থেকে পায়ের দিকে যায়, পায়ের নার্ভগুলো নার্ভের উপর চাপ পড়ে যায় এবং তখন এই ঝিনঝিন বা অবসর অবসর অনুভূত হতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকার কারণে পায়ের দিকে যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোতেও অনেক সময় ব্লাড সার্কুলেশন কম হয়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। তা আমরা এক্ষেত্রে দুইটা জিনিস করতে বলি, একটা হলো যে একাধারে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না, আমরা বলি আধা ঘন্টা বা 40 মিনিট পরে আপনি 5 মিনিট একটু ব্রেক নেবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসবেন। এবং অফিসিয়াল যারা রেগুলার কিছু মানে ডেস্ক জব করতে হয়, তাদের কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়, এক্ষেত্রে আমরা বলি যে 2 ঘন্টা পর পর খুব সিম্পল দুইটা এক্সারসাইজ আছে, ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, তো অফিসে একটা কর্নারে দাঁড়িয়ে আপনি 5 মিনিট এই ব্যয় করে ব্যায়ামটা করতে পারবেন। এই সিম্পল এক্সারসাইজগুলো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে শিখে নিতে পারেন, সেটা যদি আপনি রেগুলার করেন এবং একটু নিয়ম মেনে চলেন, তাহলে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন।